হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি সেই ভিডিওটা বানাতে চলেছি যেই ভিডিওটা সম্পর্কে আমি গতকাল দুপুরবেলা অথবা রাত্রেবেলা করব বলে তোমাদেরকে কথা দিয়েছিলাম। তো বিশেষ বিশেষ কিছু কারণবশত হয়নি, সেই কারণটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আর থাম্বনেলে দেখে এসেছো যে আমি কাকে নিয়ে কথা বলতে এসেছি। আজকে সম্পূর্ণ নতুন একজন মানুষ, সম্পূর্ণ নতুন একটা চ্যানেল, এবং সে কে? সে আর কেউ না, আমাদের এপি ব্লগের প্রিয়া। তো ওর সম্পর্কে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি ভিডিও বানাবো অ্যাজ এ পজিটিভ ওয়েতে, কিন্তু হঠাৎ করে এমন কিছু হয়ে গেল যার জন্য আমাকে এই কথাগুলো বলতে হবে। আমি যে ওর এগেনস্টে কথা বলবো বা ওর বিপক্ষে কথা বলবো এমনটা কিন্তু নয়। আপাতত এই ভিডিওটাতে আমি যা দেখেছি সেই সম্পর্কিত আমার মতামত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা আমি বরাবর করি। সেটা যেমন গুন্ডি বা ম্যান্ডিকে নিয়ে করে এসেছি বা আরও আদার্স অনেককে নিয়ে করেছি, সেরকমই একটা মতামত আমি দিতে এসেছি। আমি আশা করব যে প্রিয়া ওই গুন্ডা এবং গুন্ডির মতো নিচ ব্যবহারটা আমার সঙ্গে করবে না, ওরা যেমন করেছিল ওদের ছবি ইউজ করার জন্য। আমি আশা করছি সেটা। তো সম্পূর্ণ নতুন একটা বিষয় তোমাদের সামনে উত্থাপন করতে চলেছি, আর যেই বিষয়টা নিয়ে উত্থাপন করব সেই বিষয়টা সম্পর্কে আমি প্রচণ্ডভাবে ইমোশনালি অ্যাটাচড, ঠিক আছে? আর আমি মনে করি প্রিয়ার চ্যানেলটাই পুরো সেই বিষয়টার উপরেই এখন আপাতত চলছে, ঠিক আছে? সেটা হচ্ছে ওর বাচ্চা, ওর ছেলে আয়ুষ। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে ওর থ্যালাসেমিয়া ধরা পড়েছে। তো বিষয়ে যাওয়ার আগে আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব যে তোমরা আমার বাদবাকি ভিডিওতে যেরকম ভালোবাসা দাও সব সময়, আমি চাইবো আজকে একটা নতুন আমার চেষ্টাতে তোমরা তোমাদের সেরকম একই রকম ভালোবাসা দিয়ে আমাকে অ্যাপ্রিসিয়েট করো, প্লিজ, ঠিক আছে? তো এবার চলে যাই বিষয়বস্তুতে। সেটা হচ্ছে আমি যেটা নিয়ে ভিডিও করব ভেবেছিলাম সেটা আগে বলে নিই, সেটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে করব ভেবেছিলাম। যে ম্যান্ডি অসুস্থ ছিল, তার আগে ওর গৃহপ্রবেশ হলো, তার এই সমস্ত চলছে, অসুস্থ হলো, তারপরে ও কোণে সাজে নানান রকমভাবে গায়ে হলুদ বলো এই সমস্ত সমস্ত কিছু করছে, সেটা আর আমি ভাঙিয়ে বলছি না। কিন্তু এর মাঝে যে প্রিয়ার ছেলে অসুস্থ হলো, এমন অসুস্থ হলো যে তাকে নিয়ে হসপিটালে ভর্তি হতে হলো প্রিয়াকে, সেই সম্পর্কে একটা ভিডিও, একটা সহানুভূতিমূলক ভিডিও বা একটা বন্ধুত্ব, ওদের মধ্যে তো বন্ধুত্বের সম্পর্ক, তো সেই সম্পর্কের খাতিরে একটা ভিডিও মন্দিরার তরফ থেকে আসেনি। আজকে আমি নাম নিয়ে বলছি, মন্দিরার তরফ থেকে আসেনি, সেটা খুবই মানে অবাকজনক, বিস্ময়জনক একটা বিষয়। তো ওকে, মন্দিরাকেও অনেকে কমেন্ট করেছিল যে তুমি কেন, তোমার তো ভালো বান্ধবী হয়, তুমি কেন একটা ভিডিও করলে না বা তাকে দেখতে কেন গেলে না। তো এই সমস্ত কমেন্ট যখন ভরপুর হয়ে গেছিল তখন মন্দিরা তখন একটা কমিউনিটি পোস্ট দেয়, তবুও ভিডিও করেনি। ওকে যখন নানান রকম প্রশ্ন মানে জর্জরিত করা হয়, মন্দিরাকে বলো অন্যান্য ব্লগারদেরকে, তখন তারা নিজেদের ক্ল্যারিফিকেশন দিতে একটা ভিডিও করে। তো এক্ষেত্রে কিন্তু মন্দিরা কোনো ভিডিওও করেনি, কমিউনিটি পোস্টে কি দিয়েছে যে আয়ুষের শরীর খারাপ সম্পর্কে আমি যথেষ্ট সহানুভূতি প্রবণ এবং আমি চাই ও সুস্থ হয়ে যাক, কিন্তু আমি ওকে নিয়ে কোনো ভিডিও করতে চাই না, কারণ সেই ভিডিও থেকে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউটা আমি নিতে পারবো না। আমি নিতে পারবো না, কারণ আমি চাই না ওর অসুস্থতা দিয়ে আমি রেভিনিউ কামাই। এটা কিন্তু কোনো ক্ল্যারিফিকেশন হলো না, মনিটাইজেশন অন অফ বিষয়টা কিন্তু সম্পূর্ণ আমাদের হাতে থাকে, তাই না? সম্পূর্ণ আমাদের হাতে থাকে। আমি যদি তার কেয়ার বশত তাকে প্রার্থনা, তার জন্য প্রার্থনা করার জন্য একটা ভিডিও করি, তাহলে আমি যদি চাই যে আমি সেখান থেকে রেভিনিউ কামাবো না, তাহলে আমি অটোমেটিক্যালি তার মনিটাইজেশন বাটনটা অফ করে রাখলেই হবে, অফ করে রাখলেই হবে। অ্যাড যখন দেবে না তখন সবাই বুঝতে পারবে যে মনিটাইজেশনটা অন নেই, এনাবেল করা নেই, তাই না? কিন্তু যদি এনাবেল না করে তাহলে সেই দিনের মানে ইনকামটা ওর বন্ধ হয়ে যাবে, মন্দিরের সেই দিনের ইনকামটা বন্ধ হয়ে যাবে, যেটা ও কোনোভাবেই করতে রাজি নয়। যে কিনা অপারেশন থিয়েটারে বসে ভিডিও করেছে, রেভিনিউ কামিয়েছে, সে অন্যের জন্য স্যাক্রিফাইস করে একদিনের উপার্জন মাটি করবে? এটা হতে পারে না, এটা হতে পারে না। তো এই জন্যই মন্দিরা কোনো রকম ওই আয়ুষকে নিয়ে কোনো ভিডিও করেনি, ঠিক আছে? তো এই গেল মন্দিরের ব্যাপারটা। তো এই নিয়েই আমি কিন্তু ভিডিওটা করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে প্রিয়ার এমন একটা আচরণ, এমন একটা না এমন অনেকগুলি আচরণ চোখে পড়ে যেগুলো নিয়ে না বললে নয়, যেহেতু আমার সমালোচনার ভিডিও। তো আমি দুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে প্রিয়া
ওদের মধ্যে প্রচলিত একটা অদ্ভুত মানে নিয়মের ভিডিও করছে, যেখানে একটা ফল নিয়ে, সেটা কি ফল এমন কাদায় মাখামাখি হয়ে গেল আমি দেখতেই পারলাম না, বুঝতেই পারলাম না, হয়তো বলেছিল আমার হয়তো মিস হয়ে গেছে। তো ওদের মধ্যে প্রচলিত আছে যে ওই ফলটা বা ওই সবজিটা, আমার মনে হয় কোনো সবজি ছিল ওটা, ওটা যে নিজের কাছে রাখতে পারবে তার মনোবাসনা পূরণ হবে, তার মনোবাসনা পূরণ হবে। তারপর সেটা নিতে গিয়ে চার পাঁচজন মহিলার মধ্যে যেই পরিমাণে আমি টানা হেঁচড়া দেখলাম, সেটা দেখে কিন্তু আমার বেশ অবাক লেগেছে, এবং এই নিয়মটা সম্পর্কে আমার একটু কেমন একটু খটকা লেগেছে যে এটা আবার কীরকম নিয়ম। মনোবাঞ্ছা তো ভগবানের কাছে মনে মনে জানাতে হয়, তার জন্য কোনো সবজি অন্যের কাছ থেকে কেড়ে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনলেই কি সেই মনোবাঞ্ছা পূরণ হয়? দেখো আমি না প্রচণ্ড একটু যুক্তিবাদী, তো তো যুক্তি দিয়ে আমি বিষয়গুলি বোঝার চেষ্টা করি, তো এই ওদের এই প্রসেসে বা ওদের এই নিয়মে আমি কোনো যুক্তি খুঁজে পাইনি। ভগবানের কাছে একটা মনোবাঞ্ছা পূরণ করার জন্য, জানানোর জন্য আর কি, মন্দিরেও যাওয়া লাগে না, এটা আমার পার্সোনাল মতামত। আমি যদি ঘরে বসে এই খাটের উপর বসে ভক্তি ভরে বাই হার্ট ভগবানকে স্মরণ করি না, ভগবান সাড়া দিতে বাধ্য, আমি এইটা শিখে এসেছি, আমি এটা জেনে এসেছি, এটা আমি মানি। তার জন্য কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিজের কাছে নিয়ে নিলাম, সেটা তাতে মনোবাঞ্ছা পূরণ হবে, এটা আমার কাছে বোগাস বলে মনে হয়েছে, ঠিক আছে, এটা আমার কাছে একটা ফুলিশ অ্যাক্ট বলে মনে হয়েছে এই নিয়মটা। জানি না অনেকে অনেক কিছু মানে, কিন্তু এই জিনিসটা আমি কেন এই কথাটা বলছি, এই বিষয়ে কথাটা বলছি, কারণ প্রিয়া প্রেগনেন্ট, প্রিয়া আবারও প্রেগনেন্ট, সেটা আমরা ইতিমধ্যে সবাই জানি। তো প্রেগনেন্ট অবস্থায় কেউ এইভাবে খিচাতানি করছে, সেটা দেখে কার কীরকম লাগছে জানি না, আমার খারাপ লেগেছে। এবং ওর কমেন্ট বক্সেও দেখলাম অনেকেই এই বিষয়ে কিন্তু বলেছে যে যে তোমার অভ্যন্তরে আছে, যে তোমার গর্ভে আছে, তার কথা চিন্তা করে তোমার এই কাজটা করা উচিত হয়নি, বেফাস কোনো জায়গায় চোট লেগে যেতেই পারতো, বেফাস কোনো জায়গায় চোট লেগে যেতেই পারতো, হয়তো তুমি বুঝতে পারোনি, হয়তো তুমি বুঝতে পারছো না, ঠিক আছে। আমি চাই না, আমি ভগবানের কাছে সর্বান্তকরণে প্রার্থনা করি, ভগবান ওর যেই ছেলে ভূমিষ্ঠ হয়েছে, আমাদের সামনে আছে, হেসে খেলে বেড়াচ্ছে, তাকেও যেন সুস্থ রাখে, যে গর্ভে আছে সেও যেন সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে, কিন্তু তার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে আমার একজন যে আছে, আমার কাছে আছে, আমার কোলে আছে, পৃথিবীতে আছে, সে অসুস্থ, তার সুস্থতা কামনা করা, তার জন্য প্রাণপণ চেষ্টা করা অবশ্যই একটা মায়ের পরম কর্তব্য, কিন্তু আমার অভ্যন্তরে যে এসেছে এবং আমাদের সম্পূর্ণ ইচ্ছায় এসেছে, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। আমি প্রিয়ার কথা এখানে বলছি, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, তাই না? সে কিন্তু স্বইচ্ছায় আসেনি, আমাদের ইচ্ছায় এসেছে এবং ভগবানের ইচ্ছায় এসেছে, তাই তো? ভগবানের ইচ্ছাটাই মেন। তো এখানে কিন্তু প্রিয়ার কোনো রকমভাবেই নিজের শরীরের সাথে রিস্ক নেওয়াটা উচিত হয়নি, ঠিক আছে। হয়তো ও শারীরিকভাবে স্ট্রং, মানসিকভাবে স্ট্রং, বাট একটা বলে না, তোমার সামনে যখন তোমার চোখের সামনে একটা তোমার ছেলেটা অসুবিধায় আছে, তুমি ভুগছো, অসুস্থ আছে, তারপরে তুমি কিভাবে এতটা কেয়ারলেস হয়ে গিয়ে ওই ধরনের আচরণ করলে, কিভাবে ওই ধরনের আচরণ করলে তুমি? আমার ওর যেইভাবে টানাটানি করছিল, এবং যারা টানাটানি করছিল তারা কিন্তু জানে যে ও প্রেগনেন্ট, তারপরেও তারা ওইভাবে টানাটানি করছিল, অবাক লাগে, এই বিষয়টা দেখেই অবাক লাগলো। এক তো ও হবু মা হয়ে, এক তো ও একজনের মা, তারপরে হবু মা, তা হবু মাই আমি বলছি কারণ বিষয়টা হচ্ছে ওর গর্ভের সন্তানকে নিয়ে, তো হবু মা হয়ে সে যে এইটুকু সাবধানতা অবলম্বন করলো না, এটা দেখে আমি যথেষ্ট অবাক হয়েছি। সব কিছু কিন্তু ভিডিওর জন্য করা যায় না, সব কিছু ভিডিওর জন্য করা যায় না। আমি ইদানিং এরকম ব্লগার দেখছি, হয়তো আগেও এরকম করে এসেছে সবাই, আমি খেয়াল করিনি, কিন্তু আমি ব্লগারদের দেখি এতটা এরা ডেসপারেট, এতটা ডেসপারেট ভিউজের জন্য, সাবস্ক্রাইবার জন্য, রেভিনিউর জন্য, টাকা ইনকামের জন্য এতটা ডেসপারেট হয়ে যায় যে ইন ফিউচার কী হতে পারে সেটার কথা ভাবেই না, সেটার কথা ভাবেই না। তো এটা গেল একটা বিষয় যে ওই ওই কীরকম একটা অদ্ভুত নিয়ম, সেই নিয়মের একটা আমার তরফ থেকে একটা মতামত আমি দিলাম, তোমরা কতটা সহমত অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার নেক্সট, সেটা হচ্ছে গেছে চেন্নাই, কি জন্য? একটা রিপোর্ট করানোর জন্য যে থ্যালাসেমিয়া কার মধ্যে আছে, বাবার না ছেলে না মার কতটা পরিমাণে আছে সেটা জানার জন্য গেছে চেন্নাই, নাকি চেন্নাইতে ভালোভাবে রিপোর্ট, ভালো রিপোর্ট আসবে, চিকিৎসাটা অ্যাকিউরেট হবে, সেই জন্য গেছে, বেশ ভালো। ওকে অনেকে সাজেস্ট করেছিল
ভেলোরে যেতে। আমাদের কিছু হলে কিন্তু আমাদের সবার প্রথমে একটা নাম সাজেশনে আসে, দিমাগে আসে, সেটা হচ্ছে ভেলোর, তারপরে ব্যাঙ্গালোর, এইসব জায়গাতে চিকিৎসা ভালো হয়, অস্বীকার করে তো লাভ নেই, চিকিৎসা ভালো হয়। যাদের ক্ষমতা আছে তারা অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু সবার প্রথমে কি ঘরের কাছ থেকে মানুষের চেষ্টা করে। ঘরের কাছে বলতে হাত বাড়ালে সেই কাছের কথা বলছি না, সচরাচর মানুষ যেখানে প্রথমে যায়, ভেলোরে কিন্তু সবার প্রথমে যায় মানুষ। তারপর সেখান থেকে যদি ফেরত এসে সেখানে যদি না হয়, তারপর সেটা আলাদা একটা অপশন থাকে যে আমি আরো দূরে যাব, আরো চিকিৎসা করব, যেখানে ওদের এখন অনেক ক্ষমতা, প্রিয়াদের এখন অনেক ক্ষমতা, ওদের বাচ্চাকে সুস্থ করে আনার মতন অনেক ক্ষমতা রয়েছে। তো যাই হোক, কারো সাজেশন নেয়নি, ভেলোরে যাওয়ার জন্য অনেকে সাজেস্ট করেছিল, যায়নি, শোনেনি। দেখো, যারা সাজেস্ট করেছিলে তাদেরকে আমি একটা কথা বলছি, তারা সবাই আমার ভিডিওটা দেখবে কিনা জানি না, ব্লগারদের মধ্যে ব্লগাররা ব্লগিং শুরু করে সিম্পলিসিটি দিয়ে, সিম্পলিসিটি দিয়ে ব্লগিং করা শুরু করে, কেমন তাদের লাইফস্টাইল, কেমন জীবনযাত্রা, যখনই টাকার মুখ দেখে না, তখন তারা সেই যেই সিম্পলিসিটি থেকে তাদের জনগণ সহানুভূতি দিয়েছিল, জনগণ এতটা উঁচু করে ধরলো, এতটা সাহায্য করলো, সেই সিম্পলিসিটিটাকে তারা ইগনোর করে, ভুলে যায়, ঠিক আছে। আদৌ তারা এটা বোঝে না যে যেই ভিত, যেটা আমার ভিত, সেটা হচ্ছে সিম্পলিসিটি, সেটাকে কেন আমি অস্বীকার করব, সেটাকে কেন ইগনোর করব, সেটাকে ধরে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো সেটাকে অস্বীকার করে ওরা গেছে চেন্নাই, বেশ ভালো কথা, চেন্নাই গেছে, লোকের সাজেশন নেয়নি। যারা হর্তাকর্তা বিধাতা, যারা আমাদেরকে দেখে, আমাদেরকে দয়া করে দেখে বা ভালোবেসে দেখে আমাদের এই যে খাটনিটা, তাকে যে সার্থকতা প্রদান করে, সেটা গ্রহণ না করেই গেল চেন্নাইতে, ঠিক আছে। তারপরে সেখানে গিয়ে আমি কি দেখলাম, ওর আজকের ভিডিওটা, আজকে যে ভিডিওটা আমি দেখলাম, সেখানে দেখলাম না, তার আগের দিন গতকালকের ভিডিওতে দেখলাম ও সমুদ্রের ধারে ঘুরছে, বেশ সেজে গুজে বেরিয়েছে। একটা কথা বলি, চিন্তা এমন একটা জিনিস, মানসিক টেনশন এমন একটা জিনিস, যা তোমাকে আয়নার কাছে নিয়ে গিয়ে তোমাকে পরিপাটি করতে দেবে না, তোমার মনেই আসবে না যে আমি একটুখানি সাজি, আমার মতে এটা। তারপরের দিনের ভিডিওর কথা বলি, সেটা হচ্ছে দেখলাম হোটেলে বসে খাচ্ছে, হোটেলে বসে খাচ্ছে, কি খাচ্ছে, আগের দিনের ভাত, মাছের ঝোল, এই সমস্ত দিয়ে খাচ্ছে। খাওয়ার সময় কি বলছে, ভাতটা একদম ভালো আছে, কিচ্ছু হয়নি, ফেলে দেব, ফেলে দেব, ফেলে দেব, 4 থেকে 5 বার বলেছে ফেলে দেব। কে বলেছে তোমাকে ফেলতে? কেউ তো বলেনি তোমাকে ফেলতে, প্রিয়া, কেউ বলেনি তোমাকে ফেলতে, তুমি নিজে 14 বার বলছো ফেলে দেব, ফেলে দেব, আচ্ছা ভালো আছে, খাচ্ছ। মাছের ঝোলটা তুমি বলছো, মাছের ঝোলটা কেমন একটু হয়ে গেছে, কিন্তু মাছটা কিছু হয়নি, মাছটা আমি খেয়ে নিচ্ছি, মাছটা ধুয়ে নিয়ে খাচ্ছি। কেন? তোমাদের তো ক্ষমতা হয়েছে, তোমাদের তো ক্ষমতা আছে টাটকা খাওয়ার, ভালো খাওয়ার, ভগবান তো সেই ক্ষমতাটা তোমাদেরকে তৈরি করে দিয়েছে। কেন ভিডিওর জন্য, কেন কন্টেন্টের জন্য, কেন ভিউজের জন্য এরকম করছো, নিজের ক্ষতি করছো, নিজের গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভাবছো না, একমাত্র ভিউজের জন্য? কেন তুমি নষ্ট হয়ে গেছে সেই জিনিসটা খাচ্ছ, তার মধ্যে ব্যাকটেরিয়া জন্মায়, জানো না, জানো না, ব্যাকটেরিয়া জন্মায় তার মধ্যে। আমরা যখন কোনো কিছু পচে গেলে যদি খাই, পচে কি জন্য, ওর মধ্যে ব্যাকটেরিয়া জন্মে যায়, সেই জন্যই পচে যায়, এটা সাধারণ বুদ্ধি। তোমার এক ছেলে চোখের সামনে অসুস্থ, তাকে নিয়ে টানাটানি চলছে, আর তুমি কন্টিনিউ এমন কাজ করে যাচ্ছ যাতে তোমার গর্ভের সন্তানের কোনো না কোনোভাবে ক্ষতি হতে পারে, রিস্ক থেকেই যাচ্ছে, কেন করছো এগুলো, কেন করছো, শুধুমাত্র ভিউজের জন্য? 14 বার বলছো ভাতগুলো কি ফেলে দেব, কেন এত নকশা করছো, কেন এত ঢং করছো? ভগবান তো ফেসটা খুব জেনুইন ফেস দিয়েছে, সেই ফেসের সদ্ব্যবহার করো না। কেন বারবার সিম্প্যাথি কামানোর জন্য বলছো ভাতগুলো ফেলে দেব? কেউ ফেলে না গো, ভাত যদি ভালো থাকে না, বড় লোক বলো গরিব বলো, কেউ ফেলে না, আমাদের বাড়িতেও ফেলা হয় না, কেন ফেলবো, যদি খাওয়া যায় তাহলে কেন ফেলবো? তো এই ধরনের ন্যাকামোগুলো না করলেই ভালো হয়। আর এই যে তুমি বলছো মাছের ঝোল খারাপ হয়ে গেছে তবুও তুমি খেয়েছো, এটা কিন্তু কোনো তুমি গুণের কাজ করোনি, কোনো বাহবামূলক কাজ করোনি। এক ছেলে তোমার সামনে অসুস্থ, গর্ভে রয়েছে, তার প্রতি কেয়ার নেওয়ার দায়িত্ব শুরুর থেকে কিন্তু তোমার, সেখানে তুমি ভিউজের জন্য, সিম্প্যাথি আদায়ের জন্য এই সমস্ত কাজ করে চলেছো দিনের পর দিন, ঠিক আছে?
তো তোমার এই জিনিসগুলো দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে, ভীষণই খারাপ লেগেছে, সেই জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম। তো এটাই আমার বলার ছিল প্রিয়াকে নিয়ে, যেটা আমার ভালো লাগেনি। ইভেন যদি এরকম কোনো কিছু দেখি তো আবারও বলবো, আবারও বলবো, ঠিক আছে? চোখের সামনে যেটা বাঁধবে সেটা বলবো, ঠিক আছে? তো প্রিয়া, এরকম ভবিষ্যতে করো না, এতে তোমার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, রিস্ক নেওয়া ঠিক নয়, এবং তার সঙ্গে ছেলে খেলা করার অধিকার কিন্তু ভগবান তোমাকেও দেয়নি। তো সুতরাং ভালো থাকো, ভগবান যেটুকু দিয়েছে, এত লোকের ভালোবাসা দিয়েছে, সেটা বজায় রাখার চেষ্টা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।